সুমনা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি চমৎকার বাড়ির প্ল্যান দেখানোর চেষ্টা করব। মূল প্ল্যানে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক বন্ধু, আজকে আমি দেখাবো একটা চমৎকার বাড়ি, মাত্র 2.25 কাঠা জমির ওপরে আপনার 4টে ইউনিট আমি করছি। এই বাড়িটা ডক্টর মোশারফ হোসেন স্যারের জন্য নির্মাণ করা হয়েছে। উনি আমাদেরকে আমাদের অফিসে এসেছিলেন এবং ওনার চাহিদা অনুযায়ী আমাদের আর্কিটেক্ট অনামিকা সেই বাড়ির ডিজাইনটা তৈরি করছে। তো আমি আসুন আপনাদেরকে দেখাবো। এই বাড়িটা চারটা রকমের এই আছে। কোনো জায়গায় যেমন নিচে গ্যারেজ সহ 4টে ইউনিট আছে, অন্যান্য জায়গায় আপনার ফুল 4টে ইউনিট আছে, কোনো জায়গায় 3টে ইউনিট আছে, কোনো জায়গায় ডুপ্লেক্স সহ করা হয়েছে। সব মিলাই অসাধারণ একটি বাড়ির প্ল্যান এটা। আমি মূল প্ল্যানটা এখন আপনাদের দেখাবো। এটা হচ্ছে বাড়িটার মোট জায়গা। এদিকে আছে তার 36 ফিট, এদিকে এখানে আছে 45 ফিট, এখানে আছে 42 ফিট। একটু বাঁকা ধরনের জায়গাটা। ওনার দুইটা এন্ট্রেন্স, এটা একটা ফ্রন্ট, এদিকে একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে। তো আমি দেখাবো এখানে যে উনি এই জায়গার উপরে 2.25 কাঠা মাত্র 1600 স্কোয়ার ফিটের মধ্যে কী করে 4টে ইউনিট করেছে সেটা দেখানোর চেষ্টা করব। নিচতলা গ্যারেজ দিয়ে সে সিঁড়িতে আসবে। আসার পরে আপনি যখন ইউনিট এতে ঢুকবে তখন এই এই দরজাটি ঢুকবে। ঢোকার পর আপনি একটা দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং, বেশ বড়, 10 ফিট বাই প্রায় 12-11 ফিট। এখানে একটা টয়লেট আছে কমন, একটা কিচেন আছে, এখানে একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা ছোটো বেডরুম আছে 7 ফিট বাই 7 ফিট 3 ইঞ্চি। আমরা ইচ্ছা করলে এই জায়গাটাকে আমরা কভার করে নিতে পারতাম, এখানে ইচ্ছা করলে আরও 1 ফিট 1.5 ফিট নেওয়া যায়, তো কিন্তু একটা ভয়েড রাখা হয়েছে। এই জন্য এই জায়গাটা যাতে এখান থেকে একটা ভেন্টিলেশন হয় সেজন্য এই জায়গাটা রাখা হয়েছে। তো এই হচ্ছে ওনার যে এলাকায় বাড়ি হবে সেই এলাকায় আসলে ছোটো ছোটো ইউনিটের ডিমান্ড বেশি, সেজন্য উনি চাহিদা দিয়েছিলেন আমাদের যে রুমটা ছোটো হোক কিন্তু আমাদের দুটা করে রুম হয়, 4টে ইউনিট হলে পারে। এগুলো এই জাতীয় ফ্ল্যাটগুলো ভাড়া হচ্ছে বেশি, ওনার চাহিদা অনুযায়ী আমরা ড্রয়িং ডিজাইনটা করছে। তো এবার আমি দেখাই যে ইউনিট যখন বিতে যাবে তখন সে এই দলে ঢুকবে। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা ভয়েড আছে, এটার বেডরুম আপনি দেখতে পাচ্ছেন, বেডরুমের সাথে কোনো একটা বারান্দা আছে, এখানে আর একটা বেডরুম, এই বেডরুমে এইখানের বেডরুম, আর এখানে একটা কিচেন রাখা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এই কিচেন, এটা কিচেন 9 প্রায় 10 ফিট বাই 4 ফিট 2 ইঞ্চি, এখানে টয়লেট রাখা আছে। আর এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা, এখানে এই তালাটা এরকম। আর যখন ইউনিট সিতে যাবে সে তখন এই দরজাটি ঢুকবে, এটা হচ্ছে 381 স্কোয়ার ফিট মাত্র। ঢুকলে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, তারপর এখানে একটা বেডরুম আছে, এখানে আর একটা বেডরুম, এই বেডরুম সাথে একটা বারান্দা আছে, এখানে একটা কিচেন আছে, আর এখানে একটা টয়লেট আছে। এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুম এখানে সাজানো হয়েছে। যখন ইউনিট ডিতে যাবে তখন সে এই সিঁড়ির অংশ দিয়ে এসে সে ডিতে ঢুকবে। ঢোকার পরে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ড্রয়িং ডাইনিং আছে, এই ড্রয়িং ডাইনিংয়ের পর এখানে একটা বেডরুম আছে, ছোটো বেডরুম, এখানে একটা বড় বেডরুম আছে, একটা কিচেন আছে, টয়লেট আছে। টয়লেট এবং কিচেনের ভেন্টিলেশনটা এখানে হবে এবং এই ড্রয়িং রুমের ভেন্টিলেশনটাও এখান দিয়ে আসবে। এই হচ্ছে মোটামুটি আমি 4টে ইউনিট দেখালাম। এই 4টে ইউনিটের উপরে উনি 6তলা বাড়ি করবেন। আমি যে মডেলগুলো আপনাকে দেখাই এটা হচ্ছে, দেখেন যে 6তলা বাড়ি। আমি যেটা দেখালাম যে এখানে আমি যদি ফ্লোর প্ল্যানের সামনে থেকে দেখাই, এই অংশ থেকে দেখাই, তাহলে আপনি দেখেন যে এখানে একটা বেডরুম, মানে জানালাটা দেখা, প্রথমে সিঁড়িটা দেখা যাবে, তারপর একটা জানালা দেখা যাবে, আবার জানালা, তারপর এই কর্নার একটা বারান্দা দেখা যাবে। ঠিক সেভাবে যদি আমি দেখতে চাই তাহলে আমি ইউনিটটায় যদি আমি যাইতে চাই, ফুল ইউনিটটা আমি যাই, আপনি দেখেন যে এখানে যদি আমি তাকাই, প্রথমে একটা আমাদের এখানে মাঝখানে সিঁড়ি, তারপরে একটা জানালা, আবার একটা ফুল হাইট জানালা, তারপর বারান্দা। এখানেও ঠিক একটা ফুল হাইট জানালা, একটা এখানে আর একটা জানালা, আর এখানে হচ্ছে আপনার একটা বারান্দা আছে। এই হচ্ছে মোটামুটি কম্বিনেশনটা এইভাবে করা হয়েছে। তো আমরা এতক্ষণ ডক্টর মোশারফ হোসেন স্যারের আমরা প্ল্যানটা দেখলাম, আমরা ওনার চাহিদা অনুযায়ী এই 6তলা বাড়ির ডিজাইনটা করছে। তো দর্শক বন্ধু, আপনারা জানেন যে আমরা সারা দেশে কিছু ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করে দিয়ে থাকি। আপনি যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা চেষ্টা করব যে আমাদের আর্কিটেক্ট এবং আমি নিজে মিলে আপনার স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো করে তৈরি করতে। দর্শক বন্ধু, এই বাড়িটার দুইটা দিক, এটাও একটা ফ্রন্ট অংশ, যে অংশটা দেখছেন এটা, এটাও একটা ফ্রন্টের অংশ, দুই দিক থেকে রাস্তা পাচ্ছে। এটা যদি আমি এখান থেকে দেখি, এদিকে এবং এদিকে দুই দিক থেকে সে রাস্তা পাচ্ছে। এখানে একটা এন্ট্রেন্স রাখা আছে আপনি দেখতে পাচ্ছেন, আর এখানে একটা মেন এন্ট্রেন্স রাখা হয়েছে এবং পাশে গ্রিন দেওয়া আছে। সব মিলিয়ে অসাধারণ করে ডিজাইনটা তৈরি হয়েছে। উপরে ওপেন টেরেস রাখা হয়েছে, এখানে বসে কফি খাওয়া, চা খাওয়ার জায়গা রাখা হয়েছে দুই দিকে, এবং পিছনে একটা ইউনিট রাখা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আপনারা সব ভালো থাকবেন। আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ আমি আপনার কাছে বিদায় চাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।